আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা সরাসরি আমার এই লাইভ ভিডিওটি দেখছেন আমার পেজে, আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি ও রিহাব ফিজিও স্পেশালিস্ট, চিফ কনসালট্যান্ট ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক ল্যাব লিমিটেড। দর্শক, আপনারা সবাই অবগত বর্তমান সারা বিশ্বের যেই প্যান্ডেমিক, যে সিচুয়েশন, যে মহামারী, করোনা ভাইরাসজনিত মহামারীতে আমরা সারা বিশ্বের সকল মানুষ, সকল রাষ্ট্রপ্রধান, সকল মানুষ, যত জাতি ধর্ম নির্বিশেষে, চিকিৎসক সমাজ সবাই আমরা উদ্গ্রীব। কারণ হচ্ছে এই মহামারীটি ইপিডেমিক সিচুয়েশনকে ছাড়িয়ে প্যান্ডেমিক সিচুয়েশনে চলে গিয়েছে। মানে এটি কোনো অঞ্চল ভেদে রোগ এখন না, এটা হচ্ছে বৈশ্বিক সারা বিশ্বের রোগ। এবং আপনারা জানেন অলরেডি এই রোগে অনেক মানুষ মারা গিয়েছে, অনেক মানুষ এখনো হাসপাতালে, আবার অনেকে সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে বাড়িতে ফিরেছে। তো উদ্ভূত পরিস্থিতিতে আমরা যারা চিকিৎসক আছি, আমরাও বিভিন্ন কারণে বিভিন্নভাবে আপনাদের সেবা দিয়ে আসছি। এক এক চিকিৎসক এক এক মানে সাবজেক্টে স্পেশালিস্ট। তো এই উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু সারা বিশ্বের সরকার প্রধানরা এবং সবাই আমরা বলছি, যে যার অবস্থানে আছেন, বাড়িতে থাকেন, হোম কোয়ারেন্টাইনে থাকেন বা বাসায় নিরাপদ আশ্রয়ে থাকেন, নিরাপদে থাকেন। কারণ হচ্ছে একজনের কন্ট্যাক্টে আরেকজন যদি আমরা যাই, বা কার এই রোগটি আছে আমরা তো জানি না, কোনো না কোনোভাবে আমাদের এই, যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ, একজন থেকে আরেকজনে এটা আরও ছড়িয়ে যেতে পারে। যত আপনারা খেয়াল করেছেন ইন্টারনেটে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হতে শুরু করে যত অথেন্টিক হেলথ প্রোভাইডার আছেন, সকল রাষ্ট্রের হেলথ মিনিস্ট্রি, তারা কিন্তু বিভিন্ন স্ট্যাটিস্টিক্স ডাটা দিচ্ছে যে রোগটি কিভাবে ছড়াচ্ছে এবং কি করা উচিত। এবং এই ব্যাপারে আমাদের যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, যে হাদিসটি উনি আগেই শত শত বছর পূর্বে বলেছিলেন যে এই জাতীয় কোনো মহামারী যদি পৃথিবীতে দেখা দেয়, কারণ ওনার সময় এই জাতীয় মহামারী দেখা দিয়েছিল, বলেছে তোমরা যে যেখানে আসো সেখানেই থাকবে, কেউ এক এলাকা থেকে আরেক এলাকায় যাবে না, আবার যে এলাকায় এই রোগটি নেই তারাও যে এলাকায় রোগটি হয়েছে সে এলাকায় ঢুকবে না। কিন্তু দুঃখ হলে সত্য, আমরা অনেক সময় এত বলা বলি করার পরেও, সরকারি বিভিন্ন প্রচেষ্টার পরেও আমরা দেখলাম বাংলাদেশের মানুষ ছুটি পাওয়া পেয়েছে, মনে হলো যে ঈদের আমেজ, সবাই বাড়ি চলে গিয়েছে, একসাথে হাজারে হাজারে লোক বিভিন্ন লঞ্চ স্টিমারে, আরও এই রোগটি বিস্তারে আপনারা বিশাল ভূমিকা পালন করেছেন। আল্লাহ পাক আমাদেরকে নাজাত করুক। আমরা ইমোশনাল জাতি, এই কাজটি আমাদের মোটে উচিত হচ্ছে না। এবং বাড়িতে যারা আছেন তারাও বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে আপনারা বিভিন্নভাবে এটাকে আরও ছড়াচ্ছেন। প্লিজ দয়া করে বাংলাদেশ সরকারের, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেই পদক্ষেপ, যে নিয়ম কানুনগুলা বলা হচ্ছে, আপনারা দয়া করে মানবতার জন্য, নিজের জন্য, নিজের প্রিয়জনদের জন্য প্লিজ মানার চেষ্টা করুন। এটা খুবই উদ্গ্রীবের বিষয়, যেই উদ্দেশ্যে সরকার বন্ধুটি দিল সেটা উল্টা ঘটনা ঘটলো। আপনারা গিয়ে মানে সব একসাথে শহর, ঢাকা শহর ছেড়ে একসাথে সব বাড়িতে যাচ্ছেন, গিয়ে সেখানেও ছড়াচ্ছে। প্লিজ, আমি একজন চিকিৎসক হিসাবে বসে থাকতে পারি না, আপনাদেরকে বলবো দয়া করে যার যার অবস্থানে যে যেখানে আছেন আর একটি লোকও মুভমেন্ট করবেন না। এবং চিকিৎসক সমাজকে, সরকারের যে যারা এই এই মহামারীর সাথে জড়িত যে সংস্থাগুলা, যারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তাদেরকে আমরা সবাই সহায়তা করব। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ এই মহামারী থেকে অবশ্যই পরিত্রাণ পাবে আল্লাহর অশেষ মেহরবানিতে, আমি আশাবাদী। বাংলাদেশের মানুষ যেমন ইমোশনাল তেমন কঠিন, মানুষ চাইলে সব পারে।
আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা শেয়ার করে দিবেন, এবং দয়া করে সরকারের যে নির্দেশনা বিভিন্ন পত্র পত্রিকা নিয়মিত আসছে, টেলিভিশন চ্যানেলে আসছে, বিভিন্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইটে, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ডিজি হেলথের ওয়েবসাইটে, ড্রাগের ওয়েবসাইটে, সব জায়গায় নির্দেশনাগুলো আসছে যে আপনারা কেউ ঘর হতে বের হবেন না জরুরি প্রয়োজন ছাড়া, আপনারা প্রয়োজনে ফোনে কথা বলে নেবেন। আসুন, আমি ওদিকে আর যাচ্ছি না, আমি যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সরাসরি লাইভে এসেছি সেটি হচ্ছে, এই উদ্ভূত পরিস্থিতিতে আমরা এখন রুগী ওইভাবে দেখতে পারছি না, বা রুগীও আসা যাওয়া বন্ধ হয়ে গিয়েছে, অনেক রুগী দীর্ঘদিন বিভিন্ন ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, বাত ব্যথা আক্রান্ত আছেন, হাড় জোড়া রোগে আক্রান্ত আছেন, বিভিন্ন প্যারালাইসিসগ্রস্ত, পক্ষাঘাতগ্রস্ত, স্ট্রোকজনিত প্যারালাইসিস হতে শুরু করে মাসেল বিভিন্ন ডিজিজে আপনারা আক্রান্ত, বাড়িতে আছেন, হয়তো বিভিন্ন সেন্টারেও যাওয়া সম্ভব হচ্ছে না, চিকিৎসা ওইভাবে নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে এটা যেহেতু করোনা একটা মহামারী, আপনি হয়তো ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন বাত ব্যথার জন্য, কিন্তু সেখানে কন্টাজিয়াস হওয়ার একটা সম্ভাবনা আছে। সো যে যেখানে যে অবস্থায় চিকিৎসারত অবস্থা আছেন, তারা মুভমেন্ট প্রয়োজন ছাড়া, ইমার্জেন্সি ছাড়া মুভমেন্ট না করাই ভালো। এই উদ্ভূত পরিস্থিতিতে আমি যারা বাত ব্যথা আক্রান্ত, প্যারালাইসিসে আক্রান্ত, হাড় জোড়া রোগে আক্রান্ত, তারা বাসায় বসে কি করবেন, সেই করণীয় নিয়ে আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এই লাইভে আসছি। আপনারা অলরেডি ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, 09666-77441, এই নাম্বারটিতে আপনারা আমাকে ফোন দিতে পারেন, আমি আপনাদের পরামর্শ দিব যেন আপনারা বাসায় থেকে এই ব্যথামুক্ত থাকতে পারেন, পক্ষাঘাতগ্রস্ত মুক্ত থাকতে পারেন, বা থাকলেও কি করবেন সেই নিয়ে আমি কথা বলবো। আসুন, একটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে এই এহেন পরিস্থিতিতে সবাই উদ্গ্রীব বা উদ্বিগ্ন, সবাই তো এই জাতীয় পরিস্থিতিতে মানসিক একটা চাপ আসবে, এটা কিন্তু আসলে বলার কোনো অবকাশ নেই, এটা হবেই। কিন্তু আমরা এই অবস্থায় যেহেতু আমরা অভ্যস্ত না বাসায় সারাদিন বসে থাকা, বা আমার কর্মস্থলে আমি হাসপাতালে আছি, এখানে যেহেতু রুগী ভর্তি আছে আমাকে দেখতে হচ্ছে, আমাদের এই কর্মস্থলে বসে থাকা মুভমেন্টবিহীন আমরা মানুষ খুবই কষ্ট হয়ে যাবে, এটি স্বাভাবিক। কিন্তু বাস্তবতার কারণে, মানবতার স্বার্থে, আমাদের সবার নিজের ভালো থাকার জন্য, আমি আমার ডাক্তার শফিউল্লাহ প্রধানের ভালো থাকার জন্য, আমার বাচ্চার ফ্যামিলির ভালো থাকার জন্যই আমাকে মুভমেন্ট বন্ধ করতে হবে, আপনাকেও তাই করতে হবে। সো এমন অবস্থায় আপনাদের কি হতে পারে, মানসিক একটা স্ট্রেস আসতে পারে, এই মানসিক স্ট্রেস যেন না বাড়ে না হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অলরেডি একটা টিপস দিয়েছে, আমি সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। করোনা সংক্রমণ, মানসিক চাপ নিয়ন্ত্রণে আপনারা যা করবেন, করোনা সংক্রমণের এই সময়টা খুব মানসিক চাপের, নিজের যত্ন নিন, এতে আপনি সন্তানদের মানসিকভাবে শান্ত রাখতে এবং সহযোগিতা করতে পারবেন। সো আপনি এখন যদি আতঙ্কিত হয়ে পড়েন নিজে নিজে, তাহলে আপনার আন্ডারে বা আপনাকে যারা ফলো করে, আপনি ফ্যামিলি মেম্বার, আপনি বাবা বা মা, আপনি ফ্যামিলির একজন, আমি বলবো যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাকে মানসিক চাপ সহজভাবে নিতে হবে। বি রিল্যাক্স, ভয় পাওয়ার কোনো অবকাশ নেই, শান্ত থাকুন, কুল থাকুন, কোনো অপপ্রচার থেকে বিরত থাকুন, অপপ্রচার শুনতে যাবেন না। বাংলাদেশ সরকারের যে নির্দেশনা আসছে গভর্নমেন্টের বিভিন্ন লেভেল থেকে, সরকারি যে সংস্থা স্পেশালি হেলথ মিনিস্ট্রি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ওয়েবসাইট, আপনারা ইন্টারনেট বা বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে সরে গিয়েছে, সেখান থেকে আপনারা টিপসগুলো নেন, আপডেটেড ডাটাগুলো পড়েন, অন্য গুজবে কান দিবেন না, জাস্ট রিল্যাক্স থাকেন, বাসায় থাকেন। ইনশাল্লাহ আমরা বাঙালিরা অতীতে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছি, আমরা আমাদের দেশে কলেরা, ডায়রিয়ার মতো প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, আমাদের দেশে ডেঙ্গুর মতো মহামারী দেখা দিয়েছিল, আল্লাহর রহমতে আমরা সেখান থেকে উঠে আসছি, এবং এই করোনা মতো ভয়ানক রোগ থেকেও আমরা ইনশাল্লাহ বের হয়ে আসতে পারবো। শুধু আমাদের সচেতনতা দরকার, সচেতনতার মধ্যে প্রথমত আমি যেটা বলবো, ইতিপূর্বে আমি আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুকেও অনেকগুলা টিপস দিয়েছি, এবং স্বাস্থ্য সংস্থা হতে শুরু করে গভর্নমেন্টও বিভিন্ন টিপস দিছে, একই টিপসগুলো আমরা হয়তো আপনাদেরকে বলছি। তো এই সচেতনতাটা কি, আমরা প্রতি
কিছুক্ষণ পর পর, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর হাতে ধরি, কোনো টাচ করি বা কোনো খাবার খাওয়ার আগে আমরা কি করব, ভালো করে সাবান দিয়ে ন্যূনতম 20 সেকেন্ড সাবানটা যেন হাতে থাকে হাত ধুয়ে ফেলবো, এই অভ্যাসটা করতে হবে। আমরা নিয়মিত সাবান দিয়ে আমরা গোসল করব, নিয়মিত পয় পরিষ্কার রাখবো, আমাদের বাসা বাড়িকে নিয়মিত পয় পরিষ্কার রাখবো, আমাদের গাড়ি পয় পরিষ্কার রাখবো, আমাদের রাস্তাঘাট পয় পরিষ্কার রাখবো, আমাদের চারপাশ আমরা পয় পরিষ্কার রাখবো, আমাদের দৈনন্দিন ব্যবহার্য মোবাইল ফোন হতে শুরু করে টেলিফোন, বাসার যে বিভিন্ন উপকরণগুলো আছে, এই যে ইকুইপমেন্টগুলো, কম্পিউটার, এভরিথিং, এগুলো আমরা অ্যালকোহলযুক্ত কোনো স্যানিটাইজার দিয়ে নিয়মিত পরিষ্কার করার চেষ্টা করব, বিভিন্ন ডিটারজেন্ট দিয়ে কাপড়গুলো ধোয়ার নিয়মিত রোদে শুকানোর চেষ্টা করব, আমরা পয় পরিষ্কার থাকবো ইনশাআল্লাহ। আর যারা আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, ধর্মীয় বইগুলো পড়ব, বাড়িতে থাকব এবং রিক্রিয়েশন করার জন্য বাচ্চাদের সাথে আমরা এই মুহূর্তে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডাটাটা আমি বলছি সেটা ফলো করব। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে আপনি একা নন, কোটি মানুষ একই ভয়ে আক্রান্ত, এমন কাউকে খুঁজে বের করুন যার সঙ্গে আপনি নিজের মনের অবস্থা নিয়ে কথা বলতে পারবেন, তার কথাটাও আপনাকে শুনতে হবে। আমরা খুব ব্যস্ত ছিলাম গত এই 2-3 মাস আগ থেকে, আমরা সবাই ব্যস্ত, আমরা কাজে ব্যস্ত, এখন আমরা ব্যস্ত না, আমরা রিল্যাক্স। সো এই করোনাকে ভয় না পেয়ে আমরা রিল্যাক্স থাকি, মানসিক চাপটা কমিয়ে ফেলি। আপনি যদি চাপ কমান, আপনার বাচ্চাটা আপনাকে দেখে শিখবে, সেও চাপ কমে, সে হাসি খুশি থাকবে, আপনার স্ত্রী হাসি খুশি থাকবে, আপনার বাবা মা যারা আছেন তারা হাসি খুশি থাকবেন, পরিবেশটাই হবে আনন্দময়। এবং এই করোনার মতো যে কোনো ডিজিজ আপনাকে আক্রান্ত করতে পারবে না, বিকজ বডি ইমিউনিটি বারবার আমরা বলছি বাড়াতে হবে, দৃঢ় চিত্তে বাড়াতে হবে। আরেকটি কথা বলি, যারা মুসলমান আছেন আপনারা জানেন আমি আসলে অন্য ধর্মগ্রন্থ সম্পর্কে, আমার তেমন কোনো অন্য রিলিজন সম্পর্কে, সবার সাথে আমি সবার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তাদের ব্যাপারে আমি জানি না, যেহেতু আমি একজন মুসলিম আমার ধর্ম নিয়ে আমি কথা বলছি। আমাদেরকে বারবার বলা হচ্ছে ধর্মগ্রন্থ, এবং যারা ধর্ম নিয়ে রিসার্চ করে তারাও জানেন বহু হাদিসে, ইভেন কি পবিত্র কোরআন শরীফেও আসছে যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, মানসিকভাবে ভেঙ্গে পড়া চলবে না। সো ধর্মীয় শিক্ষাগুলো আমাদের শিক্ষা, আমাদের ধর্মীয় যে জীবনযাপন, ধর্মীয় বই, ধর্মীয় কোরআন শরীফ, তেলাওয়াত এবং হাদিস গ্রন্থগুলো আমরা এই সময়ে পড়তে পারি, আমাদের মন অনেক রিল্যাক্স হবে, 5 ওয়াক্ত আমরা নামাজ পড়তে পারি এবং পরিষ্কার করে ফেলবো, এবং নামাজের আগে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নামাজ পড়বো, নিয়মিত বাসায় অন্তত গোসল করব। আমি যে স্টাডিটা দেখলাম সারা ওয়ার্ল্ড, স্পেশালি চায়নায়, তারা কিন্তু টাচ করার ক্ষেত্রে খুব সাবধানে ছিল, তারা যেই নিয়মগুলো মেনে চলছিল, তারা বাহিরে থেকে এসে কেউ যদি প্রয়োজনে বের হয়েছে এসে কিন্তু সাথে সাথে আগে তার ড্রেসটা পাল্টে ফেলেছে, সেটাকে ধুইতে দিয়েছে, তারপরে বাসায় তারা গোসল করে ফেলেছে এবং ব্যবহার্য দ্রব্যাদি দূরে রেখেছে, সেটাকে পরিষ্কার না করা পর্যন্ত তারা সেটা ব্যবহার করেনি। এই নিয়মগুলো, এই স্ট্যাটিস্টিক্স যে ডাটাগুলো আসছে আমরা একটু ফলো করার চেষ্টা করি, আমাদের মধ্যে একটু সচেতনতা আনি। প্লিজ ভাই, যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভাই মা বোনরা আপনারা একটু সচেতন হন, আর কিছু না, ইনশাআল্লাহ আমরা এই আতঙ্ক থেকে মুক্ত হতে পারবো, এই ভয় থেকে মুক্ত হতে পারবো। আর অধিকাংশ ক্ষেত্রেই অনেক রুগী কিন্তু আসলে, যারা ভালনারেবল রুগী, যাদের কোমরবিডিটিস আছে, তারা সারা অনেকেই কিন্তু ভালো হয়ে যাচ্ছে। অবশ্যই আল্লাহ পাকের কাছেও আমরা দোয়া করব, দোয়া চাইবো সবার কাছে যেন আমরা ভালো থাকতে পারি, হাসি খুশি থাকতে পারি। আসেন আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দ্বিতীয় যে টিপসটি তারা বলেছে, তৃতীয় টিপস, বিরতি নিন। আমাদের মাঝে মধ্যে মাঝে মাঝে বিরতির প্রয়োজন হয়, নিজের জন্য মজার কিছু করুন। সো আমরা এখন একটু বিরতি নিব, এই যে বিরতির টাইমটা আমরা বাসায় একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করব। আমরা ইচ্ছা করলে ধর্মীয় বইগুলো পাশাপাশি আমরা কমেডি বিভিন্ন মুভি দেখতে পারি, যে মুভিগুলো আমাদেরকে হাসির খোরাক দিবে, যে এবং আমরা সামাজিকভাবে বা ঘরোয়াভাবে যে মুভিগুলো আমাদের দেখলে আমাদের উপকার হবে সেই মুভিগুলো আমরা দেখতে পারি, এবং আমরা বাসায় এই সময় বাচ্চাদেরকে সময় দিতে পারি, কারণ আমরা কিন্তু এতদিন আসলেই বাচ্চাদেরকে কোনো সময় দেই নাই, বিকজ আমরা সবাই ব্যস্ত ছিলাম। সো উদ্ভূত পরিস্থিতিতে আমরা বাসায় থেকে নিজেদের যার যার যে বাচ্চা, বাবা মা যাদের সাথে আমরা আছি তাদেরকে আমরা সময় দিব। আর যে করোনা ভাইরাসের যে উপসর্গগুলো ইতিমধ্যে আপনারা দেখেছেন কী কী হতে পারে, স্পেশালি জ্বর, এবং সেটা যদি 7-8 দিন হয়ে যায়, বমি, কাশি,
পাতলা পায়খানা যদি কন্টিনিউ করতে থাকে, অবশ্যই গভর্নমেন্টের হেলথ ডেস্ক গুলাতে লোকাল হেলথ কমিউনিটির সাথে আপনারা ফোনে কথা বলে চিকিৎসকের শরণাপন্ন হবেন বা চিকিৎসা নেবেন। আর যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে সন্তানের কথা শুনুন, এই সময় আমরা সন্তানদের সঙ্গে খোলামেলা কথা বলবো, তার কথা আমরা শুনবো, আমরা তাদেরকে শিক্ষা দিব, তাদেরকে শিখাবো, পাশাপাশি তারা যে আমাদের না বলা কথা, যে কথাগুলো তারা আমাদেরকে আসলে বলতে পারে নাই, আমরা ব্যস্ত, আমরা হাসপাতালে ব্যস্ত, আমরা কাজে ব্যস্ত, আমরা অফিস আদালতে ব্যস্ত, এই কথাগুলো আমরা এখন তাদের শুনবো। তো আপনারা আমাকে ফোন নাম্বার যেটা আমি দিয়েছি 09666777441, এই ফোন নাম্বারে ফোন দিয়ে আপনাদের যদি কোনো বাত ব্যথা প্যারালাইসিস হাড় জোড়া সংক্রান্ত কোনো টিপস কোনো পরামর্শ আপনারা এখন পেতে চান, এই ফোন নাম্বারটিতে আপনারা ফোন দিলে আমি সরাসরি ইনশাআল্লাহ আপনাদের ফোনে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব, যেটা আপনারা বাসায় বসে আপনাদের উপকারে আসবে। যে আপনারা কমেন্টে অনেকেই লিখছেন আমি খেয়াল করছি, আসলে কমেন্টে না লিখে আপনারা যেহেতু ফোন নাম্বারটি দিয়েছি, ফোন নাম্বারটি আমি আবারও রিপিট করছি 09-3-6-2-7-2-4-2-1 09-666-777-441 এই নাম্বারটিতে আপনারা ফোন দিতে পারেন, আমি অলরেডি ফোনের লাইনে আছি, আপনারা ফোন দিলে আমি অবশ্যই উত্তর দিব। সুজন, আপনি অলরেডি একটি কমেন্টে লিখেছেন, স্যার জিবিএস পেশেন্ট ছিলাম, আমি এখন সুস্থ আছি, আমি কি করতে পারি? জি, জিবিএস দিস ইজ অ্যানাদার ভাইরাল ডিজিজ, এই করোনার মতো একটা ভাইরাল ডিজিজ, কিন্তু এটা করোনার মতো এত প্যান্ডেমিক হয় নাই, এটা হচ্ছে বিভিন্ন রিজনে মাঝে মাঝে হয়, সেটাতে রোগীর শ্বাসকষ্ট হয়ে রোগী অনেক সময় প্যারালাইসিস হয়, অনেকে মারা যায়। সো জিবিএস এ উনি আক্রান্ত ছিলেন, জিবিএস এ যেটা হয় পোস্ট আমি বলবো যে ইনফেকশাস প্যারালাইসিস হয়ে যেতে পারে, কোয়াড্রিপ্যারেসিস স্পেশালি বা কোয়াড্রিপ্লেজিয়া বা প্যারেসিস হতে পারে, লাং ফাংশনে প্রবলেম হতে পারে জিবিএস রোগী। আপনি যেহেতু এখন ভালো আছেন সুজন সাহেব, আপনি যেই এলাকায় বা যেখানে আছেন অবশ্যই সাবধানে থাকবেন, বিকজ আপনার ইমিউনিটি অন্যদের চেয়ে অনেক কম, আপনি ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন বাসায় বসে বসে। আমি একটু দেখাচ্ছি, খেয়াল করেন আপনারা যারা শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে অলরেডি তারা, এবং যারা সুস্থ আছেন শ্বাসের কোনো রোগ নাই, তারা ব্যায়ামটি বাসায় এখন করতে পারেন, সেটা লাং ফাংশন ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপ করবে, সেটা করোনা ভাইরাসেও আক্রান্ত হলে আপনার উপকারে আসবে, সেটা নিজেরা নিজেরা বাসায় করতে পারেন, এখন থেকেও প্র্যাকটিস করতে পারেন, আর সুজন সাহেব আপনি ওই প্র্যাকটিসটা করতে পারেন। সেটা হচ্ছে নাক দিয়ে, আমাদের নাক দিয়ে জোরে শ্বাস নিতে হবে, ইনহেল করতে হবে, নিঃশ্বাস নেওয়া আর প্রশ্বাস ছাড়া আমরা নাক দিয়ে নিব, যেমন এইভাবে মানে আপনি নাক দিয়ে শ্বাস জোরে নিবেন, বুকটা ফুলিয়ে ফেলবেন, একটু হোল্ড করবেন 10 সেকেন্ড যতক্ষণ পারেন, নট নেসেসারি 10 সেকেন্ড, যে 5 সেকেন্ড পারেন সে 5 সেকেন্ড হোল্ড করবেন, যে 10 সেকেন্ড পারে 10 সেকেন্ড হোল্ড করবেন, যে 20 সেকেন্ড পারেন 20 সেকেন্ড হোল্ড করবেন, ধরে রাখবেন, দেন মুখ দিয়ে ছেড়ে দিবেন। বি কেয়ারফুল, আপনার সামনে যেন কোনো লোকজন আশেপাশে না থাকে, কারণ আপনি যখন ইন্সপিরেশন নিয়ে এক্সপিরেশন করছেন মুখ দিয়ে, আপনার মুখ থেকে থুতু বা লালা বা ড্রপলেট বের হতে পারে, অন্যদের ক্ষতি করতে পারে, সো সেটা করা যাবে না, নিজে নিজে একটা নিরাপদ ডিস্টেন্সে, কোনো কাছে কোনো বাচ্চা বা কেউ থাকবে না, নিজে নিজে করবেন। সুজন স্যার আপনি আশা করি বুঝতে পেরেছেন, জি, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া। আমি আবারও দেখাচ্ছি, এই ব্যায়ামগুলো আপনারা লাং ফাংশন ক্যাপাসিটিকে ডেভেলপ করতে আপনারা বাসায় এটা করবেন। যদি বাসায় স্ট্যাটিক সাইক্লিং থাকে, যাদের জিম আছে বাসায়, হালকা লাইট এক্সারসাইজ করবেন, সাবধান কোনো ওয়াইড বিয়ারিং এক্সারসাইজ করবেন না, যাদের থেরাব্যান্ড আছে বা ইলাস্টিক টাইপ কোনো সাবস্টেন্স আছে বাসায় বসে বসে সেগুলো স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ আপনারা করতে পারেন, শুয়ে শুয়ে
বিভিন্ন ব্যাক স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, বিভিন্ন মোবিলাইজিং এক্সারসাইজ, বিভিন্ন স্ট্রেসিং এক্সারসাইজ, অ্যারোবিক এক্সারসাইজ যেমন সাইক্লিং বা ট্রেডমিল যদি বাসায় থাকে আপনারা হালকা ট্রেডমিলে হাঁটতে পারেন, ট্রেডমিল না থাকলে হালকা স্ট্যাটিক একই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা জগিং করতে পারেন, খুবই উপকারে আসবে, বডি ইমিউনিটি বাড়াবে, বাত ব্যথাজনিত সমস্যা অনেকাংশে কমে আসবে, যাদের লাং হার্টের ফাংশন দুর্বল আছে তাদের ফাংশন এন্ডুরেন্স বাড়বে, হার্টের কার্ডিয়াক এন্ডুরেন্স বাড়বে। এই এক্সারসাইজগুলো আপনারা এখন বাসায় বসে বসে করেন, কারণ আপনি কিন্তু এখন অনেক সময় আপনি কি করবেন, ইন্টারনেটে হয়তো থাকেন, আরও অনেক আপনারা হয়তো ভুল ডাটা পাচ্ছেন অনেক ক্ষেত্রে বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ার কারণে। সো এই ডাটা আপনারা অ্যাভয়েড করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ডাটা, ডাটাগুলো ফলো করবেন এবং বসে বসে এই জাতীয় এক্সারসাইজগুলো আপনারা করেন। আর সুজন সাহেব, আপনাকে তো আমি বললাম যে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করেন, আপনার যদি সম্ভব হয় আপনি যেখানে আসেন বাড়িতে সেখানে হালকা এক্সারসাইজ করেন। আপনি বিভিন্ন এক্সারসাইজ যেমন ব্রিজিং, কোমর উঠানো নামানো বা ব্যাক স্ট্রেন্থেনিং বা আমরা বিভিন্ন এক্সারসাইজগুলো বলে থাকি, আপনারা ইন্টারনেটে ইউটিউবে আমার পেজও আছে, ফেসবুকেও আছে বিভিন্ন জায়গায় এক্সারসাইজগুলো, বেসিক বিভিন্ন মোবিলাইজিং স্ট্রেসিং এক্সারসাইজ, স্ট্রেসিং এক্সারসাইজ লিখবেন STRETCHING ফর এক্সারসাইজ স্ট্রেসিং পেয়ে যাবেন, মোবিলাইজিং এক্সারসাইজ এগুলো ইন্টারনেটে পাওয়া যাবে। এই এক্সারসাইজগুলো আপনারা বাসায় বসে বসে করেন। আর লাং ফাংশন ক্যাপাসিটিটাকে বাড়ানোর জন্য আপনারা ডিপ ব্রিদিং এক্সারসাইজ এটা করতে পারেন, অথবা বাসি ফু দেওয়া, হয়তো একটা আওয়াজ হবে ওই জাতীয় কিছু না করে হয়তো বেলুন, যে যে আমরা সাজানের যে বেলুনগুলো আনি বাসায়, সে বেলুন যদি আপনাদের কাছে থাকে বেলুনগুলো ফু দিতে পারেন, বেলুনগুলো ফুলান, বাচ্চাদেরকেও দিতে পারেন, বাট একজনের তার একজন ব্যবহার করবেন না, সেই বেলুনগুলো আপনার লাং ফাংশন ক্যাপাসিটিটাকে বাড়াবে। শোল্ডারের গার্ডেনের বিভিন্ন মোবিলাইজিং এক্সারসাইজ করতে পারেন, যেমন এই যে পিছনে নেওয়া আবার সামনে নেওয়া, পিছনে নেওয়া সামনে নেওয়া, শোল্ডার উঠানো কাঁধ নামানো, উঠানো নামানো, প্রোট্রাকশন সামনে, প্রোট্রাকশন সামনে নেওয়া, আবার রিট্রাকশন পিছনে নেওয়া, তারপরে মোবিলাইজিং ডানে বামে। আপনারা বসে বসে বাসায় দাঁড়িয়ে, অথবা আপনারা মনে আছে কিনা আপনাদের ছোটকালে স্কুলে এখনো বিভিন্ন সকালবেলা আমাদের কি হয় প্যারেড হয়, পিটি হয়, এই যে প্যারেডে আমাদের স্যাররা যা করত, যে টিচার বা টেকনিক্যাল টিচার বলি আমরা বা স্পোর্টসের টিচার, ফিজিক্যাল এডুকেশনের টিচার যে এক্সারসাইজগুলো করাতো, এগুলো আপনারা বাসায় এখন করতে পারেন, অনেকাংশে মানসিক চাপ আপনার কমে যাবে। আর আমরা এই সময় প্রচুর পানি খেতে পারি, গলা ব্যথা হলে কুসুম গরম পানিতে লবণ দিয়ে হালকা গড়গড় করতে পারি, বা কুসুম গরম রং চা খেতে পারি, গ্রিন টি খেতে পারি, আদা চা খেতে পারি, এগুলো বাসায় বসে বসে আমরা করব, প্রচুর পানি খাবো। এবং বাত ব্যথা যারা আক্রান্ত আছেন তারা, আমরা আমার যেই রুগীরা আছেন তারা, আমি অলরেডি আমার যেই ম্যানেজারদের নাম্বার দিয়েছি আমার ফেসবুকে এবং ইউটিউবে, এই নাম্বারগুলোতে আপনাদের কোনো সমস্যা হলে তাদের মাধ্যমে, ফোনের মাধ্যমে তাদেরকে ফোন দিয়ে আমার আপনারা চিকিৎসা সেবা নিতে পারেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব ইনশাআল্লাহ। যে কোনো পরিস্থিতিতে আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখে, আপনাদের বাসা এখন কি করবেন সেটা বলবো। আপনারা যারা আমরা এক্সারসাইজ শিখিয়ে দিয়েছি তারা বাসায় এক্সারসাইজগুলো কন্টিনিউ করবেন। অনেকে বলছেন স্যার এখন কি করবো, এক্সারসাইজ করবো কিনা, হ্যাঁ এক্সারসাইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রিভেন্টিভ মেডিসিন ফর করোনা ভাইরাস, এক্সারসাইজ করতে হবে আপনাকে, লাইট এক্সারসাইজ হোক, হালকা জগিং হোক, বা যে এক্সারসাইজগুলো আপনি নিয়মিত করছেন সেটা করবেন। আর এখানে খাবারের ক্ষেত্রে অনেকেই আমরা ওজন কমানোর ক্ষেত্রে বিভিন্ন ডায়েট দিয়েছি, যদি আপনাদের কাছে মনে হয় খুব বেশি দুর্বল লাগে দয়া করে এখন এটা বন্ধ করে দেন, কোনো অসুবিধা নেই, আপনারা প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। বিভিন্ন আমি অলরেডি খাবার নিয়ে একটা ভিডিও দিয়েছি, আমাদের প্রচুর পরিমাণ খাবার, স্পেশালি হাইজেনিক খাবার এবং সিদ্ধ করা খাবার, যে খাবারটা সিদ্ধ এই খাবারগুলো আমাদের খেতে হবে, প্রোটিন খেতে হবে, আমাদের ফ্যাট খেতে হবে, আমাদের ব্যালেন্স ডায়েট, আমাদের পরিমিত কার্বোহাইড্রেট খেতে হবে। এখন আমাদের যদি কিটো করার অভ্যাস থাকে আপাতত বন্ধ করে দিয়ে আমরা স্বাভাবিক খাবার খাবো, কারণ আমাকে যদি খাবার না খাই, আমার বডিতে যদি আমি ফুয়েল না দেই, এই মুহূর্তে একটু আমাদের জন্য রিস্ক হয়ে যেতে পারে। সো আমরা খাবারগুলো পরিমিত অন্তত খাবো, স্পেশালি ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো এগুলো আমরা খাবো, যেটা আমাদের বডি ইমিউনিটি বাড়া, ভিটামিন ডি, ক্যালসিয়াম বা এই জাতীয় সমৃদ্ধ যে খাবারগুলো আমরা খাবো, এবং সেটা যারা
বিভিন্ন রোগে, অন্যান্য রোগে আগে থেকে আক্রান্ত, স্পেশালি প্রেশারের ওষুধ খাচ্ছেন, নিয়মিত প্রেশার মাপবেন বাসায়, প্রেশার মেপে ওষুধ নিয়মিত খাবেন, ডায়াবেটিসের ওষুধ নিয়মিত চলবে, বিভিন্ন শ্বাসকষ্টে যে ওষুধগুলো আপনারা চলছেন এগুলো নিয়মিত চলবে, পাশাপাশি ডিপ ব্রিদিং এক্সারসাইজ যেটা আমি দেখালাম এগুলো করবেন। আপনারা কমেন্টে লিখছেন, কেউ ফোন দিচ্ছেন হয়তো ব্যস্ত, ওকে। সার থাইরক্সের এটা হচ্ছে এর পরে খাওয়া হয়েছে, এতে সমস্যা হবে? একবার এরকম হয়েছে? না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এতে আপনার কোনো সমস্যা হবে না। আসলে এসিটা বেশি হয়, হ্যাঁ, খালি পেটে ওষুধ ইফিকেসি খুব দ্রুত অ্যাবজর্ব হয়, ওই জন্য একবার খেয়ে ফেললে কোনো অসুবিধা না, আপনি কালকে থেকে আবার স্বাভাবিকভাবে খালি পেটে খান, কোনো অসুবিধা নেই। যে অবশ্যই আপনাদের এই যাতে কোনো কমেন্ট জানা থাকলে আপনারা লিখতে পারেন, আমি যদি সম্ভব হয় এখনই উত্তর দিব, বা আপনাদের যখন সম্ভব হয় আমি ফ্রি হয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা সরাসরি আমাকে ফোনে কথা বলতে পারেন, আমি ফোনে লাইভে আছি। আমি আবারও বলছি 09666-77-44-11 এই নাম্বারটিতে আমি এখন আছি, আপনারা ফোন দিতে পারেন। যে আরেকজন লিখেছেন যে ওনার ঘাড় ব্যথা, এখন উনি কি করবেন? যে ঘাড় ব্যথা খুব বেশি হলে আপনারা বাসায় কুসুম গরম পানি সেঁক দিতে পারেন। আমি যে এক্সারসাইজটা ঘাড়ে দিয়েছি, স্ট্যাটিক এক্সারসাইজ, এগুলো করতে পারেন। শোল্ডার গার্ডেলের মোবিলাইজিং এক্সারসাইজ মাত্র দেখালাম, এক্সারসাইজগুলো করতে পারেন। যে আর্গোনমিক্যাল টিপস আমি দিচ্ছি আমার পেজটিতে আছে, পেজটি শেয়ার করে দিবেন এবং এই পেজটি খেয়াল করবেন। পেজটিতে এই যে আর্গোনমিক্যাল টিপস দেওয়া আছে এগুলো মানবেন, এবং ঘাড়ের বিভিন্ন নেকের স্ট্যাটিক এক্সারসাইজ, শোল্ডার গার্ডেল মোবিলাইজিং এক্সারসাইজ এগুলো করবেন। পাতলা বালিশে শুবেন, গরম সেঁক দিতে পারেন, এবং হ্যাঁ, প্রয়োজনে আপনি কিছুদিন যদি তাতে ব্যথা না কমে, আপনি হয়তো 7-8 দিন দুবেলা ব্যথানাশক NSAIDS গ্রুপের, যেমন ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ আপনি দুবেলা, সাথে ওমিপ্রাজল গ্রুপের ওষুধ দুবেলা 20 mg খেতে পারেন, কোনো অসুবিধা নেই, অথবা প্যারাসিটামলও খেয়ে দেখতে পারেন, অথবা ব্যথানাশক কোনো ক্রিম, ন্যাপ্রোক্সেন গ্রুপের ক্রিম পাওয়া যায়, ডাইক্লোফেন গ্রুপের ব্যথানাশক ক্রিম বা মলম পাওয়া যায়, সেটা আপনার ব্যথার জায়গায় আপনারা লাগাতে পারেন। তবে আমি বলবো আপনারা এক্সারসাইজগুলো করেন বাসায়, এবং গরম সেঁক দেন, সেটা অনেকাংশ উপকারে আসবে। আর যাদের খুব ফুলে গিয়েছে ব্যথা, লাল হয়ে গিয়েছে, জোড়াগুলা গরম হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে ক্রায়োথেরাপি বা ঠান্ডা ঠান্ডা পানি সেঁক, গরমের পরিবর্তে ঠান্ডা সেঁক অনেক উপকারে আসবে। তবে আপনি দেখবেন যদি ঠান্ডা দিলে আপনার কাছে ভালো লাগে আপনি দিতে থাকেন, আর যদি ঠান্ডা ভালো না লাগে আপনি গরম সেঁক দিতে পারেন। আমি একটু কমেন্টগুলো পড়ে আসছি আরও। জি সুজন সাহেব, আপনাকেও ধন্যবাদ, আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আমি আরেকটি কথা আপনাদের সবাইকে বলছি যে আমি চেষ্টা করব, এই যে এখন আমরা যে আইসোলেশন, মানে আমরা বলবো হোম কোয়ারেন্টাইনে আছি বা সামাজিক নিরাপদ দূরত্বে আছি সবাই, এই সময় আপনাদের লাইভে নিয়মিত আসার, আপনাদের বাত ব্যথাজনিত কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে, আমার পেজের কমেন্টে লিখে রাখবেন, আমি পরে 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 উত্তর দিব, যেন আপনাদের উপকারে আসতে পারে। যারা আমার রুগী আছেন তাদেরকে আবারও বলছি যে আমাদের ম্যানেজমেন্টের যে নাম্বারগুলো দেওয়া আছে ম্যানেজারদের, এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। কোনো সমস্যা হলে আসতে যেহেতু পারছেন না, আসা ওই মুহূর্তে উচিত না, আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, তাদের মাধ্যমে আমি অবশ্যই আপনাদেরকে ফোনে সরাসরি সমাধান দিব, অথবা কমেন্টে পেজে বা ইউটিউবে আমার চ্যানেলে সেখানে কমেন্টে আপনার সমস্যাটা লিখে রাখতে পারেন, আমি সুবিধা মতো সময় পড়ে টাইপ করে হোক, কমেন্টের মাধ্যমে হোক, বা মোবাইল ফোনের মাধ্যমে হোক, বা ব্যাক কল করে হলেও হোক, আপনাদেরকে অবশ্যই হেল্প পরামর্শ দিব। তো আপনারা ইন্টারনেট একটু স্লো, যার কারণে সমস্যা হচ্ছে। তো আমি একটু আপনাদের ব্যাকে যাচ্ছি যারা পেজে অলরেডি বিভিন্ন প্রশ্ন করেছেন তাদের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি একটু পেজটা পড়ছি, পেজে যে কমেন্টগুলো, আমি একটু ব্যাকে যাচ্ছি, ইন্টারনেট খুব স্লো এখানে। অলরেডি একজন লিখেছেন আইয়ান আহমেদ, আমরা আগে লিখেছি, স্যার আমি এক সপ্তাহ আগে কোমর
রে ব্যথা পায়, ভারী মালামাল টান দিতে গিয়ে ব্যথা পেয়েছি, ব্যথা বাম পায়ে, আমার বাম পা ব্যথা, হাঁটুর নিচে অনেক ব্যথা। যে এটা হতে পারে হঠাৎ করে যদি কোনো আঘাত পান তা ব্যথা হতে পারে, তো এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে আসলে কেউ যদি হঠাৎ করে কোনো ব্যথা পান, আপনারা আঘাত পান, সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে রেস্ট, কমপ্লিট রেস্ট, শুয়ে থাকবেন কয়েকদিন এবং আপনারা এই ক্ষেত্রে ব্যথার ওষুধ খেতে পারেন, স্পেশালি কিটোরোলাক গ্রুপের ওষুধ, ব্যথার যে ওষুধ কিটোরোলাক খুব বা ইচুরিকোক্সিড এই মুহূর্তে ভালো কাজে দেয়, তবে জ্বর থাকলে আপনারা এই জাতীয় ওষুধ খেতে পারবেন না। জ্বরে কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না, আমি আবার বলছি জ্বরে কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। কোনো একিউট আঘাত, মাত্র আঘাত পেয়েছেন, সেই সময় আপনারা ঠান্ডা সেঁক দিতে পারেন বা ঠান্ডা পানির, যদি আপনার ফ্রিজের পানি থাকে বা নর্মাল পানি আপনারা সেঁক দিতে পারেন, বা ফ্রিজের পানি দিয়ে সেটা কাপড় ভিজিয়ে হোক বা প্রায় আইস কিউব দিয়ে আপনারা সেটা ঠান্ডা সেঁক দিতে পারেন, সেটা ওই সাথে সাথে করতে হবে। যদি সেটা তিন চার দিন চার পাঁচ দিন অতিবাহিত হয়ে যায় তখন আপনারা সেই জায়গায় গরম সেঁক দিবেন, অনেক উপকারে আসবে। আর পাশাপাশি আপনারা ব্যথার ওষুধ খেতে পারেন, কোনো সমস্যা নেই, ব্যথার ওষুধ খেতে পারেন। আপনারা ব্যথার ওষুধ খেতে পারেন, সেক্ষেত্রে ব্যথার ওষুধ খেলে আপনাদের কয়েকদিনের মধ্যে, স্পেশালি 7-8 দিনের বেশি খাওয়া যাবে না। হ্যালো হ্যালো হ্যালো, জি আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, আপনার সমস্যা বলুন। ওয়ালাইকুম সালাম, বলেন। আপনি কোনো ওষুধ খাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার ওকে, আচ্ছা গুড, আপনার যে ওষুধগুলো চলছে অবশ্যই ওষুধগুলো চলবে, আপনি অবশ্যই কোনো ডাক্তারের আন্ডারে আছেন, তার সাথে যোগাযোগ রাখবেন, কোনো অসুবিধা নেই, ওষুধ বন্ধ করার কোনো প্রয়োজন নেই, আপনার ওষুধ চলবে। আপনাকে আমার সাজেশন, আপনার সম্ভব হলে আপনার বিভিন্ন যে এক্সারসাইজগুলো আমরা অ্যানকাইলোজিং এর এক্সারসাইজগুলো দিয়েছি, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইসিস এর স্পেশালি আপনার জন্য মোবিলাইজিং এক্সারসাইজ, মোবিলাইজিং, আমি আবারও রিপিট করছি, মোবিলাইজিং এক্সারসাইজ এগুলা করবেন। তবে তার আগে আপনি যেটা করবেন, ওয়ার্ম শাওয়ার নেবেন প্রতিদিন, আপনি সকালে বা যখনই আপনি গোসল করেন তখন আপনি কুসুম গরম পানিতে গোসল করবেন। আপনি যে এলাকায় থাকেন আমি জানি না, যেখানেই থাকেন, আপনি কোথায় থাকেন? তাঁতীবাজার। যদি যেহেতু ঢাকায় থাকেন, আপনি গরম পানি, যদি গিজার থাকে হোক, যেভাবে সুবিধা আপনার জন্য, বা চুলো গরম করে কুসুম গরম পানিতে শাওয়ার নেবেন, আগে মাথায় নর্মাল পানি দিবেন, দেওয়ার পর দেন আপনি হালকা বিভিন্ন মোবিলাইজিং এক্সারসাইজগুলো ইউটিউবে আমারও দেওয়া আছে বা ইন্টারনেটে সার্চ দিলে আপনি মোবিলাইজিং এক্সারসাইজগুলো আপনি করবেন নিয়মিত। এবং এই যে আমি একটু ইতিপূর্বে একটা এক্সারসাইজ বলেছি, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, যে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া, এগুলো আপনার খুবই উপকারে আসবে। এই এক্সারসাইজগুলো করেন, প্রয়োজনে ট্রেডমিল থাকলে হাঁটেন বা সাইকেল থাকলে সাইক্লিং করেন, যে সাইক্লিং তো এখন বের হওয়া যাবে না, মানে আপনার কমিউনিটির যদি সম্ভব হয় বা স্ট্যাটিক সাইকেল থাকলে বাসায় বা আপনার যদি সে পরিবেশ থাকে সেটা করেন, বা ছাদে গিয়ে আপনি সেটা করতে পারেন। তো এতে কোনো অসুবিধা নাই, আপনার ওষুধ চালান। আর আমি একটু বলবো, আপনি একটু স্পেশালি মানে প্রোটিন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার, যেমন দুধ বা দুগ্ধজাত খাবার বা এই জাতীয়, যেমন বাদাম, তারপর হচ্ছে শাক, ভিটামিন সি, এই খাবারগুলো একটু বেশি খেতে হবে আপনাকে। এবং এই সময় আপনাকে মানসিকভাবে সবাইকে, আপনাকে নট অনলি আমাকেও দৃঢ় থাকতে হবে। আপনি যেহেতু কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ খাচ্ছেন, কিছুটা আপনার ইমিউনিটি ডিপ্রেস সাপ্রেস আছে, ভয়ের কোনো কারণ নেই। আপনি টিকাগুলো তো আপনি আগে নিয়েছেন, ঠিক না? জি, টিকাগুলো মানে যে রুটিন টিকা বাংলাদেশে দেওয়া হয় বা ডাক্তার সাহেবরা, আমরা এই রুগীদেরকে আলাদা কিছু স্পেশাল টিকা দেই, এই টিকা, এই টিকাগুলো, জি টিকা না থাকলে ভয়ের কোনো কারণ নেই, আলহামদুলিল্লাহ টেনশনে কিছু নেই। এই নিয়ম, এই টিপসগুলো পালন করতে থাকেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো থাকবেন। আর মানে
রুগীর সান্নিধ্যে না গেলেই আপনি ভালো আছেন। এখন রুগীকে আপনিও জানেন না, আমিও জানি না, রুগীকে শুধু হাসপাতালে যারা ভর্তি আছে এই রোগ নিয়ে তারা কনফার্ম রুগী, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা জানি না। সো যে নির্দেশনা আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশ সরকার দিচ্ছে, এই নির্দেশনাগুলো আপনারা মেনে চলুন। জি আপনাকে ধন্যবাদ। তো আপনারা আমাকে এই জাতীয় যারা ব্যথা আক্রান্ত বা বিভিন্ন আর্থ্রাইটিস আক্রান্ত আপনারা ফোন দিতে পারেন। এখন আমি লাইভে আছি 09666-77-44-11। আমি আবারও বলছি 09666-77-44-11 এই নাম্বারে। তো আইয়ান সাহেব আপনার কমেন্টটা আমি বলেছি, আপনি কিছুদিন আপাতত ব্যথার ওষুধ খান। উনি আবার লেখছে, স্যার আমি প্যারিসে থাকি। ওকে, এখানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেক টাফ, আগে ডক্টর পেইন কিলার দিয়েছিল আর একটা মেসেজের লোশন দিয়েছিল, আর 7 দিন এর উপরে খাইছি এবং লোশন ইউজ করতেছি, এখনো কমছে না। কোমরে ব্যথা পেলে হাঁটুর নিচে যাওয়ার কারণটা বলবেন। জি আপনার সমস্যাটা মনে হচ্ছে একটু PLID-র প্রবলেম দেখা দিয়েছে আঘাত পাওয়ার কারণে, বা সায়াটিকা বাদ বা ডিস্ক প্রোল্যাপস বলি আমরা। তো আপনি যেভাবে চিকিৎসা দিছে ডাক্তার সাহেব, প্যারিসের ডাক্তার সাহেব, সেভাবেই চলো, রেস্টে থাকেন, কমপ্লিট শুয়ে থাকেন। আর আমি দেখেন একটা ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ বা PLID রোগীর এক্সারসাইজ দিয়েছি আমার এই পেজটাতে। ব্যাকে গেলে ইউটিউব আমার ভিডিওগুলোতে চেক করলে পেয়ে যাবেন, বা সার্চ দেন আমার আমার পেজটাতে গিয়ে, ভিডিও অপশনে গিয়ে সার্চ দেন, লেখেন PLID এক্সারসাইজ। ওই এক্সারসাইজটা আপনি আপাতত দুবেলা করে বা তিনবেলা বাসায় করতে থাকেন, যেহেতু আপনিও হোমে আছেন, এই এক্সারসাইজগুলো করেন, উপকারে আসবে। আর আরও কিছু এক্সারসাইজ, আপডেটেড এক্সারসাইজ আমরা দিব চেষ্টা করছি ইনশাআল্লাহ, আমরা যেগুলো আপনাদের এই কোমর ব্যথার রোগে উপকারে আসবে। আসলে ইন্টারনেট আমার এখানে অনেক স্লো, যার কারণে আপনাদের একটু ডিলে হচ্ছে, আমি কথা বলছি, কমেন্টগুলো আসতে একটু ডিলে হচ্ছে, মানে আমার কাছে পেতে আর কি। আর কি কথা বলবো, যারা বাত ব্যথা আক্রান্ত রুগীরা যারা বিভিন্ন ব্যথার ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন, দয়া করে ব্যথার ওষুধ বন্ধ করে দেন। কারণ ব্যথার ওষুধ আপনি জানেন না যে আপনার আসলে এই জাতীয় রোগ করোনা বা ডেঙ্গু জ্বর আছে কিনা বা হতে পারে কিনা। যদি জ্বর আসে তাহলে ব্যথার ওষুধ আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আপাতত আপনারা যারা ব্যথার ওষুধ খাচ্ছেন, স্পেশালি যেমন ন্যাপ্রেক্সেন গ্রুপের ওষুধ বা ডাইক্লোফেন গ্রুপের ওষুধ, বিভিন্ন ব্যথার ওষুধগুলো আছেন আপনারা জানেন, ফার্মাসিস্টের কাছ থেকে জেনে নিতে পারেন, এই ওষুধগুলো খাওয়া বন্ধ রাখেন। তবে অন্যান্য যে ওষুধগুলো নিয়মিত খাচ্ছেন, ক্যালসিয়াম, ভিটামিন ডি বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন আর্থ্রাইটিসের ওষুধ বা বিভিন্ন আপনার অন্যান্য হার্টের ওষুধ, এগুলো অবশ্যই কন্টিনিউ করবেন। ব্যথার ওষুধগুলো একটু সাবধানে খান। আর যেটা বলছিলাম, যে যদি আপনারা বাসায় যে কাজগুলো করতে পারেন, যে নিয়মিত যে বই পড়ার পাশাপাশি এক্সারসাইজগুলো করতে পারেন বাসায় নিয়মিত বিভিন্ন, এই ফাঁকে অনেকে হয়তো সময় পান না, তারা এখন বাসায় বিভিন্ন এক্সারসাইজগুলো আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে ঢুকে এক্সারসাইজগুলো দেখে আপনারা বাসায় এটা বসে বসে করতে পারেন। আর যে জনসচেতনামূলক বিভিন্ন যে ভিডিওগুলো আছে, স্পেশালি অথেন্টিক যে ডাটাগুলো আছে, সব ইউটিউব চ্যানেল বা সবার পেজ থেকে আপনার সব ডাটা নেওয়া যাবে না। সরকারি যে পেজ বা চ্যানেল বা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ডাটাগুলো আপনারা নেবেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডাটা থেকে আপনারা নেবেন। যে সকল ডাক্তার আপনাদের পরিচিত বা তার আপনারা জানেন তার 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 পেজ বা ইউটিউব চ্যানেল, সেই ডাটাগুলো আপনারা নিতে পারেন, যেগুলো থেকে আপনাদের অবশ্যই উপকারে আসবে। এই অবস্থায় মানসিক যে ব্যাপারটা, এটা আমাদের একটু বেশি মনোযোগ দিতে হবে। আমরা অলরেডি জেনে গিয়েছি যে আমরা কি করণীয়, আমাদের হাত ধোয়া একটা করণীয়, হাঁচি কাশি দেওয়া একটা নিয়ম বা আদব কায়দা মেনে চলা, আমরা মাস্ক ব্যবহার করব, বের হলে বা কারোর সর্দি জ্বর হলে মাস্ক ব্যবহার করব,
সো এগুলো আমরা সবাই এখন মোটামুটি শিখছি, আমরা জানছি। সো আমরা যেন এগুলা পালন করি, আমরা যেন বাহিরে ঘোরাফেরা অযথা না করি, ওষুধের প্রয়োজন, ইমার্জেন্সি প্রয়োজন, ডাক্তারের কাছে যাওয়া, কোনো খাবার কেনা, এগুলা ছাড়া আমরা যেন নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করি। আর বাত ব্যথা আক্রান্ত যে কোনো রোগের বা কোনো সমস্যা হলে আপনারা আমার এই যে ম্যানেজারদের যে নাম্বারগুলা, আমার কয়েকজনের নাম্বার আমার পেজটিতে দেওয়া আছে, এই নাম্বারগুলোরে আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারেন, আমি অবশ্যই আপনাদের ফোনের উত্তর দিব। আমি আবারও আপনাদের কাছে লাইভ নিয়ে আসছি অতি শীঘ্রই সরাসরি, এবং অতি শীঘ্রই আমাদের কী করণীয় বা কী করা উচিত এগুলা নিয়ে আমি নিয়মিত ফেসবুক লাইভ হোক, ইউটিউব লাইভ হোক, আমি আসবো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে লিখে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকেন, হাসি খুশি থাকেন, যে কোনো পরিস্থিতিতে আমরা যেন যে কোনো কিছুকে উত্রাইতে পারি। আর যারা মুসলমান আছেন, নিয়মিত নামাজ পড়বেন, ধর্মীয় বই পড়বেন, স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করেন, পরিমিত খাবার খান, বাচ্চাদের আমরা সবাই সময় দেওয়ার চেষ্টা করি, আবার বাবা মাকে সময় দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।